নমস্কার, স্বাগত জানাই আপনাদের সোশ্যাল বাংলার সঙ্গে রয়েছি আমি সুজাতা। এক পাহাড়কে ঘিরে রহস্য দানা বাঁধছে। কারো কারো মতে সেই পাহাড়ে নাকি রয়েছে গুপ্তধন, আবার কেউ বলছেন সেই পাহাড়ে নাকি ভুতুড়ে পাহাড়। দেখে নেব আমাদের বিশেষ প্রতিবেদন। একটি পাহাড় ঘিরে রহস্যের সৃষ্টি। কদমতলা ব্লক এলাকার রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দূরবীনটিলা পাহাড়, এই পাহাড়ে নাকি রয়েছে গুপ্তধন, এমনই এক আজব দাবি করছেন এলাকার বাসিন্দা রসরাজ মালাকার। রসরাজ মালাকারের বক্তব্য, ওনার বয়স যখন ছিল 10 বছর, তখন একটি ব্রিটিশ সার্ভে টিম তাদের বাড়িতে এসেছিল। তার পিতাকে না পেয়ে রসরাজ মালাকারকে নিয়ে যায় ওই টিম। সেখানে নাকি একটি বড় পিলার ছিল, সেটি তুলে নিয়ে গিয়েছিল কে বা কাহারা, সেটির জন্যেই এই ব্রিটিশ টিম এসেছিল। পরবর্তীতে এই টিলায় ম্যাপ বসিয়ে তাদের মিটারে নাকি সিগন্যাল দিয়েছে যে এই পাহাড়ে প্রচুর ধন সম্পদ রয়েছে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় আরও অচেনা লোকজন এই পাহাড়ে এসে খোদাই করে গেছেন। রসরাজ মালাকারের দাবি কতটা সঠিক তা আরও গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করে বেরিয়ে এলো আরও নানান কিছু তথ্য। এই পাহাড় নাকি ভুতুড়ে পাহাড়। কারো কারো মতে গ্রামবাসীরা জানিয়েছেন আগে তারা বাঘের ভয়ে সেই পাহাড়ে চড়তেন না। এক বৃদ্ধ জানালেন পাহাড়ে নাকি খুবই জাগ্রত, তবে নানা জনের নানা মত নিয়ে বর্তমানে রহস্যের দানা বাঁধছে এই পাহাড়ে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে থেকে 50 বছর আগে তারা কইয়া গেছে যে আমরা মেপে তার কেটে আমরা এই জায়গাতে আইসি, তবে জিনিসটা যেটা মেইন আসলো এটা তো রইছে, আর এই জিনিসটা আপনার অনেক টাকার মাল আসলো, তুমি দেখছো, তুমি এটা কাজে লাগাইতে পারছো না, এরা তো লইয়া গেছে কি, আর বাকি অংশ জিনিসটা রইয়া গেছে, যদি ভবিষ্যতে এমন কোনো মানুষ এই ত্রিপুরাতে আয় আর তুমি কইতে পারো তো এই গুপ্তধনের এই মহামূল্যবান ধনটা ও তো তাইন পাইব, কিন্তু তোমার তো বার করার অধিকার মানে ক্ষমতা নাই, হেন বার করব এমন ব্যক্তি যদি তুমি খাও ভবিষ্যতে খারা হয়েছিল। এরা আমার সন্দেহে ইংরেজ ব্রিটিশের লোক, তারা তো পুরা ইয় ঠিকানা আমারে দিছে না, কইছে আমরা অনেক দূর থেকে আইছি। এ সময় আপনার বয়স কত আসলো? 10 বছর। তো তারা তারা কইছে যে এই পাহাড়ে গুপ্তধন আছে, গুপ্ত তারা ম্যাপও দেখাইছে, ম্যাপও দেখাইছে, অতটা তারা যে গড়িয়ে ইয়ে করে আর কি, আচ্ছা কাজটা করে, কিন্তু ওরণ দিছে না গড়িয়ে, ওরণ দিলে তো তার শিওর হয়ে গেল না, তারা দনটা লইয়া গেল কিনে। আচ্ছা, কইছে আমার গড়ি ওরণ দেন না, আমরা কিন্তু শিওর করতে পারি না, কিন্তু গড়িটা ইয়ে করে বাতি জ্বলে আর গড়িটা এইরকম কিরকম কাজ করে দেখলায়, তো আমি ওই দেখিয়া কইছি যখন আমার ওরণ দিছে না, তাই আমার এটা শিওর নাই, ভবিষ্যতে যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি তোমার লোকে কথা হয় আর তুমি তার কাছে কইতে পারো আর তাইন খাসটা করিয়া এই দনটা বাইর করে, তবে অনেক মূল্যবান রত্ন এই জিনিসটা থাকি হইব, তুমি আমরা কথা একদিন হইলে মনে করবা, এই কথাটা আমার হৃদয়ে রয়েছে আজ পর্যন্ত, ও আপনারা কাছে কইয়া রাখি। পাথরের ভিতরে কী আসিল আমি তো সঠিক কইতে পারতাম না। আচ্ছা, তারা ইয়া কইছে এখন তো নিচে গি, এটা বহু রত্ন দন আসিল, তারা আমার কুলিয়া কইছে না এই দনটা আসিল, যে কথা কুলিয়া কইছে না। খারা নিছে কিচ্ছু জানেন না? এখানে তো যে সময় আমি দেখছিলাম পিলারটা, এ সময় তো দেখি, আর পরবর্তী সময় রাস্তা হয়েছে, তো আমার সন্দেহে রাস্তার যদি গাড়ি তিনটা নষ্ট হয়ে গেল দরজার, তো এরা যদি কোনো টার্গেট পাইয়া উঠে এনে গিয়ে তো আমি দেখছি না, আমার সন্দেহে এরাও নিতেও পারে, এটা তো অনেক গাড়ি কেন ইয়া নষ্ট হইত। এই গর্তটা কিটা দেখাইছেন, এই পিলারটা উঠাইছে যে এটার লাগে গর্তটা, তারা গর্ত দেখিয়া গেছে, মেফেও গর্তটা পড়ছে। আর এই গর্তের মাঝে একটা ফিলার আছিল তারা লইয়া গেছে? না না, ফিলারটা তো উপরে আছিল, এটা শুধু আমিও দেখছি। আচ্ছা, আর তারা কইছে যে ফিলারটা আছিল এটা তারা ওই দেখুন কত বড় গর্ত করি তারা উঠে লইয়া গেছে। আচ্ছা, এটা কোন গ্রাম পঞ্চায়েত আর এই পাহাড়টা টিলাটার নাম কিটা? এটা তো নাম হইল দূরবীন টিল্লা। আচ্ছা, আর পঞ্চায়েত হইল কি আপনার 4 নং ওয়ার্ড পড়ছে এটা, রানীবাড়ি মুর্জা। আচ্ছা, আপনার নাম কি? রসরাজ মালাকার, বাবার নাম যোগেশ মালাকার। এই বিষয়টা কি আপনি আরো মানুষে জানাইছেন নি? না, আমি তো জানা নিল আছে না, তারা যে আইছিল পরবর্তী সময় তারা কেমনে কেমনে হয়তো সন্ধান পাইছে, তারা ইয়েও যে বাকি গুপ্তধনটা রয়েছে তারা চেষ্টা করছে আর এটা বাইর করবার লাগে, তবে তারা চেষ্টাটা কাজও লাগছে না, চেষ্টা করছে তারাও পাইছে না, তো আপনারা দেখুন চেষ্টা করি, যদি পাইতে তো পাইলে আর না পাইলে আর কিটা, কিন্তু মেইন আমি যে টার্গেট দিব এই টার্গেট অনুসারে জিনিসটা একবার হইলে বার হইতে হইব, কিন্তু আমি এইরকম মানুষ তো ভাই আর না কইতাম যে বুঝছেন নিকিটা হইছি, আপনারা কইলে তো আপনারা এই জায়গায় তাড়াইতে পারতা নাই, এইরকম মেশিনও লাগবে, এই মেশিনে যদি ধরা পড়ে তা তো এই জায়গায় বহু কোটি টাকা লাগতেও পারে, নিচে তাকে তুলতে হইলে। আপনার কি মনে হয় যে যদি গুপ্তধন
আসলে কি আছে না এটা আমারে যাত্রা পরিষ্কার হইয়া গেছে হইতে এই জিনিসটা যে ব্যক্তি পাইব এমন দিন এমন ব্যক্তি আইব আর তুমি এই ব্যক্তির কথাটা কইবাই তুমি একজন মহারত্ন হয়ে যাবে আজি আর যে বেটা পাইব তুলিয়া নিব হে ভারতর কি হইব এটা আমরাও হইতে পারি না তুমিও হইতে বহুত বড় মান ব্যক্তি হইব তুলিয়া বুঝতে এতে আমার মনে হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি যেরকম বয়ানটা দিতে আছি আমার কথার উঠে নির্ভর করিয়া তাই যখন মেশিনটা বহাইবা এবছরও মেশিনে কাজ করব আর মা খালিরও আশীর্বাদ তার উঠে থাকব গুপ্তধনের কাহিনী কি ইটিলাতে গুপ্তধন আছে কই এমন কোন জানা জানি আপনার আছে না আমার তো জানা নাই ওই একটা কিছু জানা আছিল যেন ওই যেন খালি সলিয়া কইছিলা এন এটা জায়গাটা একটু গরম সুন্দরভাবে চলো আমরা মানিয়া চলো ও আমরা এখনো বর্তমানে ওর মানিয়া চলিয়া এখান দেখলাম টিলার মধ্যে গর্ত করা বড় বড় গর্ত এগুলো কি আর গর্ত কোন দেখতা নি না বুথ ফেরত নি রাইত বাজার থেকে আইতে মানুষে পায় এক মানুষ আটিয়া যার কত কান গিয়ে আর নাই উগলা অবস্থায় আজকেও বিকালে সন্ধ্যার ঘরে যাই না এখলা দেখবা আপনার সামনে এগো মানুষের ঘরে দেখবা মেকুর কুকুর বয় আই বয় আইব আচ্ছা এখানে রুলারটা বলে নষ্ট হয়েছে শুনলাম রুলার নষ্ট হয়েছে কিটা মানে এখানে ওই রাস্তা নির্মাণের গাড়ি আগেও বলে রুলার এরকম নষ্ট হয়েছে নষ্ট হয়েছে মানে মোটামুটি একটা রহস্যময় টিলা এটা হতে গেলে টিলাটা গরম দূরবীন টিলাটা খুব গরম এখনকার মতো সংবাদই পর্যন্তই আমাদের অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার আমার বাড়িতে সবাই খুব ভোজন বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল খাঁটি তেল খাঁটি ঝাঁজ